কি শোনা আদর করে দিচ্ছি তোকে। এবার মামুনের সাথে লায়লার ছোট মেয়েকে নিয়ে সংসার করছেন। 2 বছর আগে মামুনকে লায়লা বিয়ে করেছেন, এবার যেন সবকিছুই খোলাসা করলেন লায়লা। সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনার কারণে এবার সবকিছুই প্রকাশ্যে এনেছেন লায়লা। কি বলছে লায়লা বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। প্রিয় দর্শক, সম্প্রতি সময়ে একটি ভিডিও দেখা যাচ্ছে যে ভিডিওতে মামুনের সাথে লায়লার ছোট মেয়ে বেশ আনন্দ উৎফুল্লভাবেই খেলা করছে, যেন নিজের বাবার সাথে যেভাবে খেলা করতো ঠিক সেভাবেই যেন আছে তিনি। ভিডিওটি দেখে সত্যি প্রশংসা করিয়েছে প্রিন্স মামুন নিজেও। এদিকে লায়লা বলেন, আমাদের বিয়ে হয়ে গেছে, গত 2 বছর হয়ে গেছে, আমি আমার ছোট মেয়েকে সবসময় আমার কাছেই রাখি এবং সে তার বাবার সাথে মানে মামুনের সাথে সবসময় বেশ হাসি উজ্জ্বলভাবেই সময় কাটায়, যেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে কখনো আনতে চাইছিলাম না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন অনেক আলোচনা সমালোচনার কারণে এগুলো আমাকে বলতেই হচ্ছে। তার কারণ সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমাকে নিয়ে তথ্য ছড়ানো হচ্ছে, সেভাবে তথ্য ছড়াতে থাকলে এক সময় আমার মানসম্মান ধরে রাখা খুবই কষ্ট হয়ে যাবে, যার কারণেই আমাকে বলতে বাধ্য হচ্ছে যে মামুনকে আমি বিয়ে করেছি এবং আমার ছোট মেয়েকে নিয়ে আমি থাকছি এবং বড় মেয়ে তার নানির সাথেই থাকছে। প্রিয় দর্শক, লায়লা তার জীবনে মামুনের আগেও 2 জনকে আরও বিয়ে করেছিলেন, একজন ছিল মেজর আর একজন ছিল কর্নেল, আর 2 ঘরে এই 2টি মেয়ে সন্তান রয়েছে। প্রথম মেয়ে সন্তানের বয়স বর্তমানে 19 বছর এবং ছোট মেয়ের বয়স হচ্ছে 5 থেকে 6 বছর, তবে ছোট মেয়েকে নিয়েই একসাথে থাকছেন লায়লা। এমন একটি ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।